আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে আজকে ডিম আর মসুর ডাল দিয়ে আপনাদেরকে সুন্দর একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আর খেতে এত সুস্বাদু হয় অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিও জুড়েই থাকবেন আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি একটা বল নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম মুসুর ডাল তো আমি এখানে দেড়শো গ্রাম দিয়ে বানাচ্ছি আপনারা যদি চান এখানে বেশি এর থেকে কম নিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি তো পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখব যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেল বাটন প্রেস করবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন তো ডালগুলো আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তো ফিরে আসলাম আমি এক ঘন্টা পর দেখুন ডালগুলো কিন্তু অনেকটাই ভিজে গিয়েছে এবং বড় বড় হয়ে গিয়েছে খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে ডালগুলো ধুয়ে নিলাম দেখুন একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি এবার ডালগুলো দিয়ে দিচ্ছি তো ডালগুলো এবার আমি বেটে নিয়ে ফিরে আসছি তো দেখুন ডালগুলো আমি বেটে নিয়েছি তো খুব মি করে ডালগুলোকে বেটে নিতে হবে এই তো বেটে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি তো ডালগুলো বাটিতে ঢেলে নিলাম একটু সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখুন আমি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি এখানে কিন্তু সেদ্ধ ডিমই দিতে হবে অবশ্যই আপনারা ডিমগুলো সেদ্ধ করে নেবেন তো দেখুন এখানে এবার আমি মুসুর ডালটা নিয়ে নিলাম এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর চারটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে এবং ধনে গুঁড়ো হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা এবার একটা ছোট গ্রেটার নিয়েছি এবার ডিমগুলো গ্রেড করে দিয়ে দিচ্ছি যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় তো তিনটে ডিমে আমি এখানে গ্রেড করে দিয়ে দেব আর এই রেসিপিটা খেতে এত সুস্বাদু হয় আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না তো অবশ্যই আপনারা পুরোটা দেখে একবার হলো এটা রান্না করে খেয়ে দেখবেন এবার এখানে দিয়ে দিলাম আমি দু চামচ বেসন তো বেসনটা অবশ্যই এখানে দিতে হবে বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে আপনারা কিন্তু বেসনটা দিবেন এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তো এখানে দেখুন একটু পাতলা মনে হচ্ছে আমার এবার আমি এখানে আবারও এক চামচ বেসন দিয়ে দিচ্ছি তো বেসন দিয়ে আবারও ভালো করে মেখে নেব তো মেখে নেওয়া হয়ে গিয়েছে এই তো রেখে দিচ্ছি তা আপনারাও কিন্তু এইভাবে মেখে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো এখানে একটু তেলের পরিমাণটা বেশি দিচ্ছি তো তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এরকমভাবে বড়ার মতো দিয়ে দিচ্ছি তো এভাবে আমি ভাজছি আপনারা চাইলে গোল গোল করেও ভেজে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ভেজে নেবেন তো কড়াইয়ে যতটা ধরবে ততটাই কিন্তু আমি দিয়ে দেব এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবার উল্টে দিচ্ছি এক পাশ ভাজা হয়ে গিয়েছে তো এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে তো এটা মিডিয়াম আছে আমি ভেজে নেব তো এইভাবে বড়াগুলো ভেজেও কিন্তু খাওয়া যায় খেতে খুবই ভালো লাগে তা আপনারা কিন্তু স্ন্যাক্স হিসাবেও এটা খেতে পারেন তো দেখুন আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো এগুলো ভাজা হয়ে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি তুলে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে বাকিগুলো একইভাবে ভেজে নেব তো তো দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আয় বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে খুব ভালো লাগবে তো দেখুন এগুলোও কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিলাম এবার তেলটা আমি ঢেলে নেব তো তেলটা ঢেলে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তো আমি সর্ষের তেল দিয়ে রান্না করবো তো এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এখানে তিনটে আলু কেটে নিয়েছি আমি একটু মোটা মোটা করে দেখুন এবার আলুগুলো দিয়ে দিলাম তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে আলুগুলো খুব ভালো করে ভেজে নেবো আলু ভেজে রান্না করলে কিন্তু ভালো লাগে তো সেই জন্য আমি এইভাবে ভেজে রান্না করি তো দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো এইভাবে আপনারা তেলটা ঝরিয়ে কিন্তু আলুগুলো তুলে নেবেন এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে কালো জিরের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে এবার দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজ একটু ভেজে নিতে হবে তো তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা তো একটু নাড়াচাড়া করে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এবার আদা রসুন একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা না থাকে তো এই তো দেখুন আমি আদা রসুন একটু ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা তো টমেটোটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে টমেটো দিবেন আর যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা কিন্তু বুঝে দিতে হবে প্রথমে আমরা লবণ দিয়েছিলাম এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল যে যেমন খান সেইভাবে করে লঙ্কার গুঁড়ো আপনারা দেবেন এবার মশলা নাড়াচাড়া করে নিচ্ছি এখানে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে পানি তো পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এই তো পানি দিয়ে দিলাম তো এখানে তিন থেকে চার মিনিট মশলা আমি মিডিয়াম আছে কষিয়ে নেব তো মশলা কষিয়ে নিলে কিন্তু তরকারির টেস্ট কিন্তু খুবই ভালো আসে তো আপনারাও এইভাবে মশলা কষিয়ে রান্না করবেন তো দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম আলুগুলো একটু সেদ্ধ করে নেব যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিলাম তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নেব আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ বড়াগুলো সেদ্ধ হবে এবং বড়াতে কিন্তু অনেকটাই পানি টেনে যায় সেজন্য একটু বেশি করে পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব ঝোল তো দেখুন ফুটে গিয়েছে এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম ডাল থেকে অনেকগুলো বড়া হয়েছে তো আমি এখানে দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিয়েছি ওগুলো সসের সঙ্গে খাবো খেতে খুব ভালো লাগবে তো একটু নাড়াচাড়া করে নিলাম তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর তো দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম বড়াগুলো কিন্তু খুবই সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি কতটা বড় বড় হয়ে গিয়েছে বুঝতেই পারছেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনে পাতা কুচি ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে তো আপনারা এটা দিতে পারেন ভালো লাগবে খেতে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে তো দেখুন আমি হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি রান্না হয়ে গিয়েছে গ্যাস অফ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি আপনারা কে কেমন রেসিপি দেখতে চান অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো দেওয়ার জন্য তো দেখুন এই তো আমি বাটিতে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন আর এই রেসিপিটা থাকলে কিন্তু আপনারা মাছ মাংস সরিয়ে এটা খাবেন এত সুন্দর হয় খেতে তো একবার হলো আপনারা এই রেসিপিটা করে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ